হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাফি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো যে কীভাবে আপনি একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হতে পারবেন, বা কী কী স্টেপ ফলো করলে আপনি একজন সফল ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হতে পারবেন। কারণ আমি আমার নিজ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ অনেকেই চেষ্টা করে, অনেকভাবে চেষ্টা করে, বাট যদি প্রপার গাইডলাইন না থাকে তখন আসলে সম্ভব হয়ে ওঠে না। তো প্রথমে যদি আমি বলতে চাই তাহলে বলবো যে প্রথম যে জিনিসটা আপনার করতে হবে যে কোনো একটা নিশ আপনার চুজ করতে হবে। এখন একটু কনফিউজিং লাগতে পারে, সেটা হলো যে আমি তো অলরেডি চুজ করেই ফেলছি যে আমি একজন ওয়েব ডেভেলপার হব, তো আমার কেন আবার নিশ চুজ করতে হবে? নিশ মানে তো কোনো একটা টপিক, যে টপিকটা নিয়ে আমি কাজ করব। তো সেটা যদি ওয়েব ডেভেলপিং হয়ে থাকে, সো সেটা কেন আবার নিশ চুজ করতে হবে? তো সেটার ক্ষেত্রে আমি একটু বলে নেই, সেটা হলো যে আপনার ওয়েব ডেভেলপিং সেক্টরে ভ্যারাইটিস অপশন আছে। এটা বিশাল বড় একটা সেক্টর, একটা দুইটা সেক্টর না, ভ্যারাইটি সেক্টর আছে। লাইক আপনি কোডিং করে বানাইতে পারেন, HTML, CSS, JavaScript, PHP, Python এইসব দিয়ে ওয়েবসাইট বানাইতে পারেন, অথবা আপনি ভ্যারাইটিস CMS আছে, লাইক ওয়ার্ডপ্রেস, শপিফাই, দেন আরও কিছু CMS আছে, এগুলো দিয়ে আপনি বানাতে পারেন আপনার ওয়েবসাইট। আমি যে নিশটা চুজ করছিলাম সেটা হলো ওয়ার্ডপ্রেস। আর কেন এই নিশটা চুজ করছিলাম তো সেটা একটু বলে নেই, সেটা হলো যে আমি একটু রিসার্চ করার পর আমি দেখছিলাম যে বর্তমান ইন্টারনেট জগতে সব মিলিয়ে 1.3 বিলিয়ন ওয়েবসাইট আছে, 1.3 বিলিয়ন ওয়েবসাইট। আর এর মধ্যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো প্রায় 1/3, সেটা হলো 455 মিলিয়ন ওয়েবসাইট শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। তো একটু আপনি একটু ভাবতে পারেন যে আপনার ওয়ার্ডপ্রেসে এত ওয়েবসাইট আছে, সো যত বেশি ওয়েবসাইট তো তত বেশি ক্লায়েন্ট, তত বেশি কাজ, এটা স্বাভাবিক। তাই আপনার ওয়ার্ডপ্রেসে প্রচুর কাজ পাওয়া যায়। অন্যান্য তুলনামূলক লাইক আরও অনেক CMS আছে, লাইক আপনার জুমলা, শপিফাই, ব্লগার, স্কোয়ার স্পেস, উইক্স, ভ্যারাইটিস ধরনের CMS আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেগুলো দিয়ে ওয়েবসাইট বানানো যায়। তো ফার্স্ট স্টেপটা হলো যে আপনার একটা নিশ চুজ করতে হবে। আর মনে করেন যে আমি আমার নিশটা চুজ করলাম ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, যে আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হব, সো আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টটা শিখব। তো সেকেন্ড যে স্টেপটা হওয়া উচিত সেটা হলো যে আপনার এই ওয়ার্ডপ্রেস ডেভেলপিং যে আপনি করবেন এটা সম্পর্কে বিস্তারিতভাবে ঘেটে ঘুটে দেন আপনার একটা কোর্স করা উচিত। সে কোর্সটা হইতে পারে অনলাইন, সেটা হইতে পারে অফলাইন, সেটা হইতে পারে সিম্পল কোর্স, যেটাই হোক আপনি আপনার রিসার্চের মতো আপনার ইচ্ছা শক্তি কতটুকু তার প্রতি ডিপেন্ড করবে আপনি কোর্সটা করবেন। অনেকে আছে যারা বলে যে ইউটিউব থেকেও কাজ দেখে শেখা যায়। ইয়েস, ইউটিউব থেকেও কাজ শেখা যায়, এটা আমি ডিনাই করব না, অবশ্যই শেখা যায়, বাট ওটার পার্সেন্টেজ খুবই কম। যারা সফলতা অর্জন করছে ইউটিউব থেকে শিখে তাদের পার্সেন্টেজ খুব কম। লাইক আপনি 100-তে 1টা দেখাইতে পারেন কি না, আই এম নট শিওর, যে 100 জন করছে তার ভিতরে 1 বা 2 হয়তো বা সফল হয়েছে অথবা হয়ই নাই, এরকম হয়। সো এটা খুব রেয়ার। আর আমি এই এক্সেপশনাল জিনিসগুলো আমি এক্সাম্পল হিসাবে দিব না, এটা দেওয়া যায়ও না। সো আমি অ্যাকচুয়াল ফ্যাক্টটাই বলতেছি যে আপনার উচিত একটা কোর্স করা, বা কি আপনি করবেন, বা আপনি যদি চান আপনি ইউটিউব থেকে ওই রকম ডেডিকেশন দিয়ে যদি শিখতে পারেন, দ্যাটস ইউর মোস্ট ওয়েলকাম। সো সেকেন্ড স্টেপ হলো যে আপনি একটা কোর্স করেন, বা ওই সম্পর্কে বিস্তারিতভাবে আপনি শিখতে থাকেন, ওই স্কিলটা আপনি ডেভেলপ করতে থাকেন। এখন কোর্স করে ডেভেলপ করবেন নাকি ইউটিউব দেখে করবেন, এটা আপনার ব্যাপার। দেন থার্ড যে ব্যাপারটা হলো সেটা হলো আপনি যখনই কাজ পারবেন, তো আপনি কাজ পারছেন, আপনি একটা জিনিস শিখছেন ওটা আপনি কাজ পারেন, তখন আপনি বসে থাকবেন না, অবশ্যই আপনি আপনার পোর্টফোলিও নিয়ে কাজ করবেন। যে আপনার যে পোর্টফোলিওটা ওটা আপনার দাঁড়া করাতে হবে নিজেরই, কারণ যখন আপনি মার্কেট প্লেসে, বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে কাজ করবেন, তখন ক্লায়েন্ট অলওয়েজ আপনার পোর্টফোলিও দেখতে যাবে যে আপনি লাস্ট কী কাজ করছেন। এখন যদি আপনি নিউ বিগিনার হন তখন আপনি লাস্ট কাজ করছেন ওটা আপনি কীভাবে দেখাবেন? সেই জন্য আপনার নিজের প্রজেক্ট নিজেই করতে হবে এবং ওইটাই ক্লায়েন্টকে দেখাইতে হবে। আর ওটা দেখানোর জন্য সবচেয়ে মানে অন্যতম একটা মাধ্যম হলো যে আপনার ওয়েবসাইট, আপনি যে কোনো একটা ডোমেন হোস্টিং কিনে আপনার ওয়েবসাইট বানিয়ে ওটার ভিতরে পোর্টফোলিও শো করতে পারেন। সো 4 যে স্টেপটা হলো সেটা হলো আপনার কমিউনিকেশন স্কিল। আর এই কমিউনিকেশন স্কিলটাই সবচেয়ে বেশি কাজে দেবে যখন আপনি আপনার ক্লায়েন্টের কাজ করবেন বা কাজ নামানোর চেষ্টা করবেন। অবশ্য কমিউনিকেশনের জন্য যেটা মেইন দরকার সেটা হলো ইংলিশ একটু চর্চা করতে হবে বেশি, কারণ আমাদের বাংলাদেশের যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদের কাছে ইংলিশটা একটু ডিফিকাল্ট লাগে। সো সেই জন্য আপনাকে অবশ্যই ইংলিশটা প্র্যাকটিস করতে হবে ভালো ফর
ক্লায়েন্ট কমিউনিকেশন, কারণ ক্লায়েন্ট কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাঝে মধ্যে এমন হয় যে অনেক ক্লায়েন্ট পাওয়া যায় কাজ করার জন্য, বাট কমিউনিকেশন গ্যাপের জন্য তখন ওই কাজটা আপনার হাতছাড়া হয়ে যায়। তো সেটা কখনো করা যাবে না। তো আপনার ফোর্থ যে স্টেপটা হলো, আমি মনে করি যে কমিউনিকেশন স্কিলটা আপনার অনেক বাড়াতে হবে এবং অনেক ভালো করতে হবে। আর সর্বশেষ যে স্টেপটা হলো, সেটা হলো যে আপনার অনেক কনফিডেন্স থাকা লাগবে আপনার ভিতরে, আপনার কাজ নিয়ে, আপনার কমিউনিকেশন স্কিল নিয়ে, আপনার ব্র্যান্ড ভ্যালু নিয়ে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে, সব কিছু নিয়ে। আপনি যাই করবেন, ফ্রিলান্সিং লাইফে সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করে সেটা হলো আপনার কনফিডেন্স। যে ব্যক্তি যত বেশি কনফিডেন্ট সে তত সফলতা অর্জন করছে ফ্রিলান্সিং লাইফে। আশা করি যে এই স্টেপগুলো যারা ফলো করবে বা যদি ফলো করেন, তাহলে হয়তোবা আপনি একজন ফ্রিলান্সার হতে পারবেন, একজন ফ্রিলান্স ওয়েব ডেভেলপার হতে পারবেন আশা করি। কারণ হলো যে এই স্টেপগুলো ছাড়া আসলে ব্যতিক্রম নাই। আপনি যদি সঠিক গাইডলাইন না পান, তাহলে আপনার এই লাইনে আসাটা একটু ডিফিকাল্ট। আর রিসেন্টলি আমি একটা কোর্স আউটলাইন চালু করলাম, সেটা হলো ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই কমার্স নিয়ে। আর যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই আমার গ্রুপে জয়েন করতে পারেন এবং গ্রুপে জয়েন করে আমাকে মেসেজ করতে পারেন, অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যারা যারা আগ্রহী। আর এটার তারিখ হলো যে নেক্সট মাসের 1 তারিখ, যেটা আমি ব্যাচ শুরু করতেছি। আসলে ব্যাচটা তো জলদি শুরু করতাম না, জলদি শুরু করাই হচ্ছে কিছু মানুষের রিকোয়েস্টে, কিছু মানুষ আছে যারা শিখতে আগ্রহী আমার কাছ থেকে। সো এটাই, সো যারা শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।